হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। পূর্ববর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ই কমার্স বিজনেসে দ্রুত সফলতার জন্য যতগুলো উপায় আছে তার মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করা অন্যতম একটি উপায়। অবশ্যই আপনার কন্টেন্ট ক্রিয়েট যদি স্কিল থাকে সেক্ষেত্রে আপনি ই কমার্স বিজনেসে দ্রুত সফলতার জন্য অনেক গুণ এগিয়ে থাকবেন। তো সেই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কোনো একটি কন্টেন্ট যখন আপনি কষ্ট করে তৈরি করছেন অবশ্যই আপনি সেই ভিডিওর উপরে ওয়াটারমার্ক দিয়ে নেবেন। সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে এই ওয়াটারমার্কটা দেওয়ার জন্য আমি কী সফটওয়্যার ব্যবহার করি এবং কীভাবে আসলে ওয়াটারমার্কটা দিয়ে থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি খুব সহজে ক্যাপকাট ব্যবহার করে এই ওয়াটারমার্কটা দিয়ে থাকি এবং নির্দিষ্ট একটা ফিক্সড পজিশন না করে চারিদিকে কিন্তু বিভিন্ন পজিশনে নিয়ে যাই এবং মুভিং করি। তো এই যে প্রসেসটি দেখার জন্য পুরো ভিডিওটি না টেনে ভালো মনোযোগ দিয়ে দেখুন। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই চ্যানেলে নিত্য নতুন আমার ই কমার্স বিজনেসের যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো আপনার সাথে একদম ফ্রিতে শেয়ার করি। তো চলুন দেরি না করে স্ক্রিনে চলে যাওয়া যাক। আমি সাধারণত ক্যাপকাট মোবাইলেও ব্যবহার করি, পিসিতেও ব্যবহার করি, তবে মোবাইলের থেকে পিসিতে আমার কাছে খুব বেশি সহজ মনে হয় কারণ এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার। বাট মোবাইল একটু কেমন যেন হিজিবিজি লাগে। তো পিসিতে যদি আপনি ব্যবহার করেন এটা টোটালি ফ্রি একটা সফটওয়্যার, কোনো প্রকার ওয়াটারমার্ক আসে না, জাস্ট যে কোনো একটা টিকটক অ্যাকাউন্ট লগ ইন করে নিলে হয়। তো আমি ক্যাপকাটটা ওপেন করে ফেলি এবং একটা প্রজেক্ট আপনাদের একটু দেখাই যে প্রজেক্টটা আমি আমার একটা ক্যামেরার যে অ্যাড সেই অ্যাডটা বানাচ্ছিলাম। আমি এখন ঢাকার বাইরে ঘুর। তো এখানে আমি একটু বলে রাখি যে আমি এই ফুল প্রজেক্টটা আমার সব কিছু কিন্তু এডিট কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমার একদম অডিও, ভয়েস, ভিডিও কার্ড এবং কিছু বিরোল সব কিছু আমার কমপ্লিট আছে। জাস্ট আমি যেহেতু এই ভিডিওটা শুধুমাত্র ওয়াটারমার্কটা জাস্ট বিভিন্ন পজিশনে মুভিং করে দেখাবো যে এটা কীভাবে করছি, এটার জন্য আমি সিম্পলি টেক্সট একটা নিব। টেক্সট থেকে জাস্ট ডিফল্ট টেক্সট নেব একটা। ডিফল্ট টেক্সট নিয়ে আমি এখানে একটা যে টেক্সট লেয়ারটা নিলাম এটা আমার পুরো প্রজেক্ট জুড়ে, কিন্তু আমি এই টেক্সট লেয়ারটা আমি জাস্ট টান দিয়ে সমান করে দিলাম। এরপরে আমি জাস্ট একটা ফোন নম্বর দেবো, এক্সাম্পল একটা ফোন নম্বর দিলাম, এক্সাম্পল একটা ফোন নম্বর দিলাম। তো এইটা আমি অপাসিটিটা কমাই দিই সাধারণত 50% করে দিই, অ্যারাউন্ড 50% বা 40% করি অনেক সময়, কারণ ওয়াটারমার্ক থাকলে এমনিতেই সবাই এটা সাহস করবে না এটা কপি করার। বাট একদম ফুল 100% ওয়াটারমার্ক দিয়ে রাখলে এটা কিন্তু দেখতে খুব একটা ভালো দেখায় না, এবং এটা সাইজ অনেক ছোটো করে নিই। তো আমি সাধারণত ছোট রাখতে পছন্দ করি, তো আমি জাস্ট যে কোনো একটা কোনায় এটা নিয়ে যাই। আমি চাচ্ছি যে না, এই কোনা থেকে স্টার্ট হবে। এই ফোন নম্বরটা লেখার পর ঠিক শুরুর দিকে আমি এখানে একটা অ্যাড কি ফ্রেম করব। তো অ্যাড কি ফ্রেম করার জন্য এই টাইম লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ঠিক একটু মাউসটা নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছি কি পজিশন নামে একটা অপশান আছে। এই পজিশনের ঠিক ডান দিকে যে চিহ্নটা দেখছেন এটা হচ্ছে অ্যাড কি ফ্রেম। এই অ্যাড কি ফ্রেমে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন শুরুতে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। আমি চাচ্ছি যে না, এটা 10 সেকেন্ড পর্যন্ত এই কোণা থেকে এই কোণাতে যাবে। তো আমি 10তম সেকেন্ডে এসে আমি আরেকটা অ্যাড কি ফ্রেম করলাম। এখন দেখতে পাচ্ছেন শুরুতে একটা কি ফ্রেম ছিল, এখন একটা কি ফ্রেম হয়ে গেছে। তো শুরুর কি ফ্রেমটা ছিল এখানে, আমি চাচ্ছি যে 10তম সেকেন্ডে গিয়ে যাবে এখানে। সাপোজ এই 10তম কি ফ্রেমের এই অবস্থানে থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এবার এখানে এই টেক্সটটা রেখে দিব। তাহলে আপনারা জাস্ট একটু যদি শুরু থেকে স্ক্রল করে দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু যাচ্ছে। তবে এটা যেহেতু 30 FPS এ ভিডিওটা শ্যুট করা, সেক্ষেত্রে মডিফাই করে আপনি এটা 60 FPS করে নেবেন। 60 FPS আমি করে রেখেছিলাম যে কারণে এটা সুন্দরভাবে স্মুথ দেখাচ্ছে। আর আপনি যদি 30 FPS এ এই মুভিংটা করান সেক্ষেত্রে কিন্তু হালকা কেঁপে কেঁপে যাবে এরকম মনে হবে, কারণ ফ্রেম রেট যত বেশি হবে তত কিন্তু এই মুভিংটা স্মুথ হবে। তো আমি সাপোজ আমি এই পজিশানে এসে আমি চাচ্ছি এটা আবারও এ কোণায় চলে আসুক, সেক্ষেত্রে আমি আরেকটা কি ফ্রেম নেব, পজিশানে যাব, পজিশানে গিয়ে আরেকটা কি ফ্রেম নিয়ে আমি এটা এখানে আবারও অ্যাড করে দিলাম। আমি চাচ্ছি যে এবার এ কোণা থেকে এ কোণায় আসুক, সেক্ষেত্রে আমি ছোট্ট একটা স্পেস নিয়ে আমি আরেকটা কি ফ্রেম অ্যাড করব এবং এই কি ফ্রেমটা ঠিক এখানে রেখে দিব। কিন্তু এই জিনিসটা অনেকে না জানার কারণে কিন্তু ব্যবহার করতে পারেন না, তো আমি আপনাদের জন্য একদম ইজি করে দেখানোর চেষ্টা করছি যে আমি কীভাবে আসলে এই ওয়াটারমার্কটা দিয়ে রাখি। এভাবে আমি বেশ কয়েকটি কি ফ্রেম অ্যাড করলাম এবং আমার ইচ্ছা মতো পজিশানের টেক্সটগুলো রেখে দিলাম।
এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং মজার বিষয় হলো যে ক্যামেরাগুলো আমি ব্যবহার করি একটা হচ্ছে সিঙ্গেল লেন্স বাল্ব সিস্টেম ক্যামেরা, এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু সব জায়গায় চলে যাচ্ছে। এবং আমি যদি শুরু থেকে জাস্ট দেখাই, শুরু থেকে দেখুন টেক্সটটা ঠিক বাম থেকে উপরের দিকে যাচ্ছে এবং ডান কোণে চলে গেল, এবং আবারও ঠিক বাম কোণে চলে আসতেছে, এবং ঠিক উপরের দিক থেকে আবার নিচের দিকে আসতেছে। এবং খুব সহজে কিন্তু আপনি এভাবে একটা টেক্সটকে বিভিন্ন পজিশানে কিন্তু মুভিং করাতে পারেন জাস্ট কয়েকটা কি ফ্রেম অ্যাড করে। এবং এত কিছু সম্ভব হচ্ছে একদম সিম্পল একটা সফটওয়্যার ব্যবহার করে, সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটে অনেক অ্যাডভান্স ফিচার আছে যেগুলো আসলে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিংবা অন্য সফটওয়্যারে করতে গেলে অনেক বেশি আসলে কষ্ট করতে হয়, বাট ক্যাপকাটে জিনিসগুলো খুব সহজে ইজিলি কিন্তু করা যায়। তাই আমি ক্যাপকাটটাই আসলে মানে খুব দ্রুত যখন কাজ করতে চাই তখন ক্যাপকাটটাই ব্যবহার করি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পিসি বা ল্যাপটপে কিন্তু ক্যাপকাট ফ্রিতে ডাউনলোড করে আপনি এই টেক্সটগুলো কীভাবে এভাবে অ্যানিমেশন করতে পারেন বা মুভিং করতে পারেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।